ওয়েবের আজকে দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসটা মনে হয় অনেক কাছে জটিল লেগেছে, আর একটু সহজ করে একটু বোঝানোর চেষ্টা করবো আজকে। সরাসরি ক্লাসে যাই, মাঝে মধ্যে হয়তো ফিরে আসবো, ফিরে আসলে দু একজন মাইক্রোফোন অন রেখে কথা বলবো। স্ক্রিন দেখা যাচ্ছে? আমরা বলছিলাম যে আমাদের এই ক্লাসের জন্য যা লাগবে তা হচ্ছে একটা ব্রাউজার, সেটা গুগল ক্রোম হতে পারে, মজিলা ফায়ারফক্স হতে পারে, সি মানকি হতে পারে, সাফারি হতে পারে, ইন্টারনেট এক্সপ্লোরার হতে পারে, অনেক কিছু হতে পারে। আর একটা এডিটর আপাতত আমরা নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে করছি, নোটপ্যাড প্লাস প্লাসটা আমরা কয়েকটা ক্লাস পরে গিয়ে চেঞ্জ করে দেবো। তো নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে করি, নোট প্লাস প্লাস প্লাসটা শুরু করি। এখানে দেখি কোথায় আমার মনে হয় নোটপ্যাড প্লাস প্লাস আছে। এটা নোটপ্যাড প্লাস প্লাস, এটা সম্ভবত গত দিনের ক্লাস বা কোনো একটা ক্লাস এখানে আছে। যাই হোক, এখান থেকেই আমরা শুরু করব। আজকেও শুরু থেকে শুরু করার মতোই আর কি, যেটা বলে আসছিলাম গত ক্লাসে যে আমাদের HTML শুরু করতে গেলে এরকম ব্যাপারটা লাগে। HTML শুরু করতে গেলে HTML শুরু শেষ, হেড শুরু শেষ, বডি শুরু শেষ, এই বডির মধ্যে আমরা আমাদের ইয়েগুলো রাখি, আমাদের কমেন্টগুলো রাখি। মূলত হেডের মধ্যেও কিছু সামান্য সামান্য কিছু কাজ থাকে, জাস্ট এইটুকু জানা যে HTML শুরু শেষ, হেড শুরু শেষ, অ্যান্ড হচ্ছে বডি শুরু শেষ। এইটুকু তো আমার মনে হয় বুঝতে অসুবিধার কথা না। এই ফাইলটাকে আমরা এই বডির মধ্যে আমি শুধু ওয়েলকাম কথাটা লিখলাম। দ্বিতীয় ক্লাস একটা ফোল্ডার তৈরি করলাম, দ্বিতীয় ক্লাস এর মধ্যে আমরা মূলত আমাদের প্রোগ্রামটা রাখবো। তো এটা আমরা লিখলাম ক্লাস টু, এখন এইখান থেকে যদি আমরা রান করি, রান লঞ্চ ইন ক্রোম, তাহলে আমাদের ক্রোমে এখানে আমরা ওয়েলকাম লেখাটা দেখছি, এখানে ক্রোমে ওয়েলকাম লেখাটা পাচ্ছি, তার মানে এটা আমাদের ওয়েবসাইট তৈরি হলো। এখন ডেকোরেশনের কাজ করি আমরা, আবার ফিরে যাই। এটাকেও আমরা একটু কন্ট্রোল প্লাস দিয়ে ভিউজটা একটু বড় করে নিলাম। হেডের মধ্যে গতদিন আমরা কিছু লিখি নাই, এটাকে আমরা একটু নোটপ্যাড প্লাস প্লাসটাকে একটু ছোট করে নিই। মনে হয় শেয়ারিংয়ে যাই না, আমি নোটপ্যাড প্লাস প্লাসটাকে একটু ছোট করে নিলাম। আর আমাদের এই ক্লাস টু যেটা, এই উইন্ডোটাকে একটু ছোট করে পাশে রেখে কিছু কিছু কোডিং হচ্ছে আমি ইয়েতে লিখব, কিছু কোডিং কপি পেস্ট করে নিয়ে চলে আসবো। আপনারা সবসময় নিজেরা কোডিং লিখেন, প্রথম দিকে কোডিং লিখতে একটু কষ্ট হলেও পরে দেখবেন যে কোডিং অনেক ইজি। আর এগুলো সব অটোমেশন আছে। হেডের মধ্যে আজকে আমরা নতুন একটা জিনিস দিয়ে করব, কন্ট্রোল এস করি আমি। এইখানে এটা হচ্ছে আমাদের নোটপ্যাড প্লাস প্লাস, এখানে ফাইলের নামটা শো করছে। যখন আমরা আমাদের ব্রাউজারে খুলছি, ব্রাউজারে দেখছি যে এখানে এটাকে এ পাশে আনি আমরা,
ব্রাউজার এখানে লেখা আছে ক্লাস টু বিআর ওয়ান এইচ টি এম এল লেখা আছে। যাই হোক, এখানে আমরা লিখব টাইটেল, আশা করি এর পরের ক্লাস থেকে এত লেখালেখির মধ্যে আর যাব না আমরা। টাইটেল দিলাম যে সেকেন্ড ক্লাস, সেকেন্ড ক্লাস ফাইল সেভ অ্যাজ, আমরা ক্লাস টুতে, ক্লাস টু পিয়ার টু। এখন আমরা আমাদের টাইটেলে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে, আগের বার ছিল ক্লাস টু পিআর জিরো ওয়ান এইচ টি এম এল, এখন দেখতে পাচ্ছি এখানে লেখা আছে ক্লাস টু। এবার টাইটেলে আমরা যেটা লিখব এখানে লেখা থাকে। এখানে আমরা দেখছি আমাদের আরেকটা সাইট খোলা আছে যেটার নামে এখানে দেখছি লেখা রয়েছে ফেসবুক, তার মানে ফেসবুকের টাইটেলে ফেসবুক পেজ লিখছে। তারপরে স্ট্রিমইয়ার্ড, স্ট্রিমইয়ার্ডের আমি গতকাল আপনাদেরকে বলছিলাম যে রাইট ক্লিক করে এখানে ভিউ পেজ সোর্স বললে এই প্রতিটা ওয়েবসাইটের ইয়ে দেখায়। তো এখানেও নিশ্চয়ই টাইটেল আছে কোথাও, এখানে কোথাও নিশ্চয়ই টাইটেল আছে। কন্ট্রোল এফ থ্রি, পঁচিশ নম্বর লাইনে টাইটেল, হ্যাঁ টাইটেল এখানে স্ট্রিমইয়ার্ড, এই টাইটেলটা লেখা আছে বলে এখানে আমরা স্ট্রিমইয়ার্ড লেখাটা দেখছি। F3 করে TITLE টাইটেলও লিখতে পারতাম আমরা এখানে, টাইটেল লিখলে এই পেজের টাইটেলটা কোথায় আছে আমাদের এখানে দেখাচ্ছে স্ট্রিমইয়ার্ড। আবার ফেসবুকে গিয়েও আমি ওরকম লিখি F3 প্রেস করে, আচ্ছা এর তো আমি এখনও সোর্সে ঢুকি নাই, সোর্সে যাই, ভিউ পেজ সোর্স F3, এই টাইটেল হচ্ছে ফেসবুক। তো টাইটেলে আমরা ফেসবুক লিখছি, আর আমাদের টাইটেল কি, আমাদের এই টাইটেল হচ্ছে সেকেন্ড ক্লাস। আমাদের এই আমাদের পেজ সোর্সটাতেই যাই, আমাদের পেজ সোর্সে এইটুকু আছে, এই যে এইটুকু লিখছি আমরা আমাদের টাইটেলে, আমরা এখানে লিখছি সেকেন্ড ক্লাস, যার কারণে এখানে যার কারণে এখানে সেকেন্ড ক্লাসটা দেখাচ্ছে। এখন জেনে বা না জেনে গতকালকে আমরা H1 ব্যবহার করছি, আমি এখানে লিখলাম এই ওয়েলকাম, পরের বার আমি ওয়েলকামকে আমি ট্যাগের মধ্যে ফেলি, ট্যাগটা হচ্ছে গতকালকে বলছি আমি যে কার্লি ব্র্যাকেট দিয়ে করতে হয়, ওপেনিং এবং ক্লোজিং দুই ধরনের ট্যাগ থাকে, এই ট্যাগটা হচ্ছে ওপেনিং ট্যাগ আর এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ, এর মধ্যে যদি আমরা লিখি H1 তাহলে বুঝাবে হেডিং ওয়ান, এটাকে শেষ করতে হবে H1 এটা দিয়ে। এখানে আমরা ওই ওয়েলকামটাই লিখলাম, এবার এটাকে আমি সেভ করে ফেলি। ছোট ছোট প্রোগ্রাম করি, এখন ওয়েলকামটা আমার এখানে দেখাবে, এটা আমাদের ই ক্লাস, টাইটেল যেহেতু সেকেন্ড ক্লাসে ছিল সেকেন্ড ক্লাস হিসেবে দেখাচ্ছে এটা। এখন আমরা এই হেডিংটা থাকলো এরকম, এই হেডিংটাকে একটু ডেকোরেশন করব, ডেকোরেশন করতে গেলে আমি বলছিলাম যে আমরা স্টাইল দিতে হয় আমাদের, কপি কন্ট্রোল ভি, আমরা গতদিন বলে আসছিলাম কিভাবে স্টাইল দেব, স্টাইল দিতে গেলে আমাদের এই ট্যাগের মধ্যে লিখতে হবে একটা কিওয়ার্ড যেটার নাম হচ্ছে STYLE, তারপর একটা ইকুয়াল সাইন দিয়ে ডাবল কোটেশন দিয়ে আমাদের একটা এলিমেন্ট এবং তার ভ্যালু বসাতে হবে।
অ্যাট্রিবিউট এবং তার ভ্যালু। অ্যাট্রিবিউট ভ্যালু সব ওই ল্যাঙ্গুয়েজ আপাতত ইউজ না করি আমরা। আমরা এখানে কি করতে চাই, আমরা এখানে স্টাইলের মধ্যে কালারটা চেঞ্জ করতে চাই। H1টা HTML এর মধ্যে অটোমেটিক আছে, কিন্তু আমরা এখানে যেটা করব এই H1কে আমরা আমাদের মতো কাস্টমাইজ করব। তার জন্য স্টাইল কালার লিখলাম, একটা কোরন দিলাম, তারপর লিখলাম রেড। এই যে ডাবল কোটেশন, এটা সব জায়গায় থাকতে হবে। আর শেষে আমরা একটা ডিলিমিটার দেব, মানে সেমি কোলন। এটা আমাদের স্টাইলের কালারটা চেঞ্জ হলো। সেভ অ্যাজ এ কমেন্ট, কন্ট্রোল অল্টার এস, কন্ট্রোল অল্টার এস। এটা আমাদের প্রোগ্রাম, ওই প্রোগ্রামগুলো এর আগের দিন দিয়ে রাখছিলাম আপনাদেরকে। এখন এটাকে দেখে আসি, রান লঞ্চিং ফায়ারফক্স, সরি ক্রোমে যাই, ফায়ারফক্স করতে দেরি হবে না। এই ওয়েলকামটা আমাদের মতন রেড হবে। এখন প্রশ্ন হচ্ছে পি দিয়ে একটা প্যারাগ্রাফ তৈরি করি। পি দিলেই তো প্যারাগ্রাফ তৈরি হয় আপনারা জানেন। কিছু একটা লিখি, এখানে লিখলাম THI this is audio jump. টাইপের অবস্থা আমার খুব ভালো বোঝাই যাচ্ছে সেটা। আই লাইক ইট ভেরি মাচ, আই লাইক। এই টেক্সটাতে আমরা আর একটু কপি করি, এই প্যারাটা, এই প্যারাটা একটু কপি নিয়ে নিই। আমরা ইমেজ ইনস্টল করে ফেলবো এর পরে, যাতে এত কিছু লিখতে না হয়, কপি পেস্টও যেন এভাবে না করতে হয়। এই প্যারারও একটা স্টাইল করি আমরা, এই প্যারাগ্রাফটা স্টাইল করে ফেলি আমরা। এই স্টাইলটা নিয়ে এখান থেকে প্রথমটাই কোনো কপি, প্রথম প্যারাতে কোনো স্টাইল নাই, এখানে আমরা এই কালারটাও রেড করে দিলাম। এটাকে আপাতত সেভ করি। আমি প্রথম দিনই বলছি যে খুব বেশি চাপ নেব না আমরা, খুব ধীরে ধীরে শিখতে চাই সহজ উপায়। তাহলে এই প্যারাটা কোনো স্টাইল নাই, এই প্যারাটা স্টাইল আছে। ওয়েলকাম, ওই প্রথম ওয়েলকামে কোনো স্টাইল নাই, দ্বিতীয় ওয়েলকামে ডিফল্ট H1 আছে, আর তৃতীয় ওয়েলকামে রেড আছে। এই ঠিক আছে, এখন কথা হচ্ছে যে আমি এই স্টাইল কি একটা ব্যবহার করতে পারি না একাধিক ব্যবহার করতে পারি। তো একাধিক একটা ব্যবহার করে দেখি এখানে কাজ করে কিনা। এই স্টাইল কালারকে রেড দিয়ে ডিলিমিটার শেষ করে ফেলছিলাম। এখানে আমরা একটা স্টাইল ব্যবহার করি যে ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি। এই যে স্টাইলগুলো দিচ্ছি, এই অ্যাট্রিবিউটগুলোর একটা লিস্ট আছে, যে লিস্টটা আমি আপনাদেরকে দেখাই দেব। আর আমরা একটা ওয়েবসাইট করতে গেলে যে যেটুকু আমাদের প্রয়োজন, এই কোর্সের মধ্যে আমরা সেই জাতীয় বিষয়গুলো, সেই সাবজেক্টগুলো নিয়েই বেশি বেশি আলোচনা করব। এছাড়া HTML এর অনেক ট্যাগ আছে, সেই ট্যাগগুলোর আপনারা নিজেরা দেখে নেবেন, না হলে আমরা যে বড় কোর্সটা 3 মাসে শেষ করতে চাই সেই কোর্সগুলো করতে পারবো না। যেমন H1 বলছি, H1 ছাড়া মনে করেন H2 আছে, H3 আছে, H4 আছে, H5 আছে, H6 আছে, এগুলোকে আমি আলাদাভাবে দেখায় দেখায় সময় নষ্ট করতে রাজি না। তারপরে আমি প্যারাগ্রাফ যেমন করছি, এটা ছাড়া বোল্ড আছে, ইটালিক আছে, আন্ডারলাইন আছে, আরও অনেকগুলো আছে, এগুলো আপনারা দেখে নেবেন। যদি আপনারা কোনো কারণে এটা
কোনো সোর্স থেকে, আমার যে সোর্স আছে সেই সোর্স থেকে যদি নাও পারেন, আমি এইখানে একটা আমাদের ওয়েবসাইটের কথা বলে দিচ্ছি, দেখেন এখান থেকেও পেতে পারেন। এটা হচ্ছে ফ্রিল্যান্সার্স স্কুল, freelancersschool.com এ যান। এখানে HTML আছে, ভিডিও তো আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে। এইখানে ফ্রি টিউটোরিয়ালসের মধ্যে, ফ্রি টিউটোরিয়ালসের মধ্যে HTML এ গেলে এখানে দেখেন HTML পার্ট 1 সূচনা, তারপরে এই HTML এর সম্বন্ধে অনেক আলোচনা করা আছে এখানে। কিভাবে ব্রাউজার কোনটা এগুলো বলা আছে, এখান থেকে এগুলো করতে পারবেন। আপনার প্রথম প্রোগ্রাম খুলবেন যখন আপনি HTML ভার্সন, HTML স্ট্রাকচারে আসেন। HTML স্ট্রাকচারে আমি একটু আগে যে ক্লাস প্রথমে শুরুতে করছিলাম যে HTML স্ট্রাকচারটা কেমন হয়, HTML এর মধ্যে হেড, তার মধ্যে বডি, এখানে আমরা এভাবে বলে দিয়েছি যে নোটপ্যাড দিয়ে প্রথমে এখানে ক্লাস শুরু, প্রথম দিকে নোটপ্যাড, পরে পরে নোটপ্যাড প্লাস প্লাস, ইন্টারনেট এক্সপ্লোরার ছাড়াও অন্যান্য। এখানে এইখানে যখন যাবেন তখন আপনারা দেখবেন যে টাইপ অ্যাট্রিবিউটস, HTML লিস্ট, অর্ডার লিস্ট, লিস্ট হয়তো আমি করাবো আপনাদেরকে, কিন্তু HTML এর স্টাইল অ্যাট্রিবিউট অনেকগুলো আছে, প্যারাগ্রাফ এলিমেন্ট আছে, ব্লিঙ্কিং, ডাইরেকশনাল, কিছু কিছু বিষয় আপনারা এখান থেকে দেখে নিন। সাইটেশন, কোটেশন, ডেফিনেশন, সাইটেশন, কোটেশন, ডেফিনেশন আমি এইখানে এই ক্লাসে আপনাদেরকে দেখিয়ে আমি এখান থেকে সময় নষ্ট করতে চাই না। আমি যেটা করতে চাই সেটা হচ্ছে 10-12 ক্লাসের মধ্যেই এই ফাইলটা আপনারা দেখেন। আমি 10-12 ক্লাসের পরে পরবর্তী দুটো ক্লাসে আমি এরকম একটা সাইট তৈরি করে ফেলতে চাই, এরকম একটা সাইট। এটা এটা হচ্ছে হোম, এটা ওয়ান পেজ সাইট, এটা লেটেস্ট অংশ, এটা ট্রেনিং অংশ, এরকম অ্যাবাউট, ব্লগ, বুক, কন্ট্যাক্ট আছে। এইটুকুর জন্যে আমার অনেক সময় ধরে সময় নষ্ট করে অনেক HTML শিখতে চাই না। এইটা করতে গেলে আমার যেটুকু HTML লাগবে, এইটা করতে গেলে আমার যেটুকু CSS লাগবে, এটা করতে গেলে আমার যেটুকু বুটস্ট্র্যাপ লাগবে, সেগুলো আগামী 10-12 ক্লাসে করে ফেলতে চাই, কারণ কোর্স কন্টেন্টে আরও অনেক বেশি জিনিস দেওয়া আছে, সেগুলো আমাদের করতে হবে। আর প্রথম দিকে আমি করাচ্ছি বলে একটু স্লোভাবে যাচ্ছি, যাদের অনেকেরই ভয় আছে HTML প্রোগ্রামিং কোডিং কী না কী কষ্টকর ব্যাপার, এই এই জিনিসগুলো যেন মাথার মধ্যে না থাকে। তো যাই হোক, এখানে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এইখানে আরেকটা অ্যাট্রিবিউট আমরা যোগ করতে পারবো কি না, এই স্টাইলে কালার রেড করছিলাম। আমি এখানে বলবো যে ফন্ট ফ্যামিলি, এখানে আমি বলবো ফন্ট FOMT, ফন্ট FAMILY, ফন্ট ফ্যামিলি আমরা কিছু নাম, এই মুহূর্তে আমার নাম মনে হচ্ছে এরিয়াল, এখানে অপ্র দিয়ে বাংলাও করতে পারবেন, যে কোনো ইউনিকোড ব্যবহার করে বাংলা করা যাবে, হচ্ছে এটা কাজ করে কিনা দেখি। হ্যাঁ, এই এইটা দেখেন, এটা তো টাইমস নিউ রোমান, দেখেন এখানে বোঝা যাচ্ছে যে এই টেক্সটটা হচ্ছে টাইমস নিউ রোমান, এই এই ফন্টের চেহারাটা আলাদা। সো আমাদের ফন্ট ফ্যামিলি অ্যান্ড কালার দুটো একসাথে কাজ করবো। একটু ইয়েতে যাই, কিছু বোল্ড, ইটালিক, আন্ডারলাইন অপশন টাইপসের আছে কিছু, এটা আমার কাছে মনে হয় আমার কাছে টেক্সট ফাইল করা আছে, এটাকে আমি টাইম নিয়ে সময় নষ্ট করতে চাই না। এরকম কিছু আছে আর কি, এটা একটু জাস্ট দেখে আসি।
আমরা যেখানে কাজ করছিলাম এখানে আমি পীর পরে এই কোডিংগুলো বসালাম। কোডিংগুলো একটু দেখে আসি। এখানে বলা হচ্ছে দিস ইজ নর্মাল আই দিস ইজ ইটালি দিস ইজ নর্মাল স্ট্রং দিস ইজ স্ট্রং এই যে স্ট্রং শুরু শেষ আই শুরু শেষ বিগ স্মল সাব সুপার এগুলো এম এস ওয়ার্ডে যদি আপনাদের ধারণা আছে সাব স্ক্রিপ্ট সুপার স্ক্রিপ্ট তাহলে আপনারা নিজেরা এখান থেকে ফিরে ওকে এইটা একটু দেখে আসি। কোডিংগুলো দিয়ে দেবো আপনাদের সবাইকে রান মানে এই টেক্সটুকু হচ্ছে নর্মাল এটা হচ্ছে ইটালিক এই টেক্সটুকু নর্মাল এই টেক্সটুকু হচ্ছে স্ট্রং এই টেক্সটুকু নর্মাল এই টেক্সটুকু বিগ এই টেক্সটুকু নর্মাল এই টেক্সটুকু স্মল এই অ্যাট্রিবিউটের টোটাল একটা লিস্ট আমি দিয়ে দেবো এখান থেকে নিজেরা প্র্যাকটিস করে করে দেখে নিয়ে এগুলো নিয়ে আমি সময় নষ্ট করব না এখানে। আচ্ছা আমি বলে আসছিলাম কতদিন কেউ ইমেজ নিয়ে একটু ক্লাস নিয়ে আসছিলাম সেক্ষেত্রে আমাদের যে ফোল্ডার এইখানে আমরা যে ডেস্কটপে একটা ফোল্ডার করেছিলাম কতদিন এটা এটার মধ্যে এই দুটো ইমেজ আজকে যেহেতু আমরা ক্লাস করছি কপি ক্লাস করছি আমরা ক্লাস টুতে রাখছি আমাদের ক্লাসগুলো তাহলে এই ফোল্ডারের মধ্যে ওই ইমেজগুলো থাকতে হবে যদি ইমেজ আমরা এখানে আনতে চাই আর না হলে ইমেজগুলো দেখা যাবে না। এখন আমাদের এই সাইটে যেটা হয় যে সাইট শুরুতে অনেক সময় একটা ব্যানার ইমেজ থাকে তারপরে মেনু থাকে তারপরে বাম দিকে বা ডান দিকে সাইড বার থাকে আর কন্টেন্ট এরিয়া থাকে নিচে ফুটার থাকে এইটুকুর জন্য যতটুকু দরকার সেটুকু করব। ইমেজটা তো আনতেই হয় ইমেজ তো আমি বলছিলাম তো ওয়েলকাম টু ওয়েলকাম এইটুকু যাওয়ার পরে আমি এখানে এখন একটা ইমেজ আনি ইমেজটার নাম কি একটু দেখে নিতে হবে আমি ইমেজের জন্য ইমেজ ট্যাগ ইউজ করতে হয় ইমেজের জন্য আই এম জি এই ট্যাগটা ইউজ করে সোর্স বলে দিতে হয় সোর্স মানে হচ্ছে এস আর সি এস আর সি সোর্স ইকুয়াল টু ডাবল কোট অ্যান্ড ডিলিমিটার বা সেমিকোলন এটা দিয়ে শেষ করতে হয়। এই সোর্সটা আমরা না লিখে আমাদের ফোল্ডার থেকে কপি করে আনি তাতে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। এই ব্যানার আচ্ছা এই ইমেজটা নিয়ে আমরা এই ইমেজটায় রাইট ক্লিক করি করে আমরা বলি প্রপার্টিস তাহলে এই ইমেজটা জিপ ইমেজ এখানে তো ইয়ে সহ আসার কথা ছিল ফোল্ডার সেটিং নাই মনে হয় যাই হোক এইখান থেকে ইমেজটা কপি নিলাম এবং এটা ডট জিআইএফ কপি এখানে ডট জিআইএফ লেখা আছে সো কন্ট্রোল ভি ডট জিআইএফ প্রোগ্রাম এইটা আসি আমি এটাকে রান করি আমাদের ইমেজটা এখানে আসছে আমরা এর এর পরের ক্লাসে আমরা ইয়ে শুরু করব ওয়েবসাইট বানানো শুরু করব অলরেডি এই আমাদের ওয়েবসাইটের চেহারা আপাতত আর এখানে ইমেজ আরেকভাবে আনা যাবে সেটা হচ্ছে ইমেজকে আমরা ব্যাকগ্রাউন্ড আকারে আনবো ইমেজটা ব্যাকগ্রাউন্ড আকারে আনবো ইমেজটা ব্যাকগ্রাউন্ড আকারে কোথায় আনতে পারি আমরা ব্যাকগ্রাউন্ড আকারে এইখানেই নিয়ে আসি বডির মধ্যে আনতে পারি বডির বাইরে আনি বডির বাইরে এখানে আমরা আনি কি লিখবো আমরা ওই একই একই জিনিস আই এম জি
আইএমজি কে শেষ করতে হবে। এখানে একটা প্রসঙ্গ আছে, এই এই ট্যাগটা নিয়ে আমি কথা বলি না। এখানে একটা ট্যাগ দিচ্ছি বিআর, বিআর মানে ব্রেক। এই ট্যাগের বিআর দিয়ে শুরু এবং বিআর দিয়ে শেষ এরকম হয় না, এগুলোকে বলে ক্লোজ ট্যাগ। এটা শুধু বিআর লিখে একটা ব্যাকস্ল্যাশ দিয়ে শেষ করে দিতে হয়। এই বিআরটা যদি না লিখি তাহলে কি হয় আমি একটু দেখে আসি। এই বিআরটাও লিখি নাই, এই বিআরটাও লিখি নাই, এই বিআরটাও লিখি নাই, সেক্ষেত্রে আমার কি ঘটে আমরা একটু দেখে আসি। এটা হচ্ছে ফাইল নাম দি, ভুল ছিল মনে হয়, এই স্ল্যাশটা দরকার ছিল, তাও কোনো কারণে রান করে গেছে। ঠিক আছে, ওকে, আমরা এইখানে আরেকটা ইমেজ এটা দিলে আমরা এর আগে ইমেজকে সোর্স বলে দিচ্ছিলাম, কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজের ক্ষেত্রে আমাকে বলতে হবে স্টাইল, STYLE, এবং স্টাইল মানে ইকুয়াল টু সাইন, স্টাইল মানে ডাবল কোট, স্টাইল মানে শেষে ডিলিমিটার। তারপরে আমরা কি আমাদের অ্যাট্রিবিউট দেব, ব্যাকগ্রাউন্ড ইমেজ URL, ব্যাকগ্রাউন্ড ইমেজ BACKGRUND, ব্যাকগ্রাউন্ড IMAGE কোলন URL, URL, তারপরে আমরা এই URL এর মধ্যে ব্র্যাকেটের মধ্যে আমাদের ওই ইমেজের নামটা আমরা দিয়ে দেবো। আমাদের ইমেজ এখানে আনবো যে ইমেজটা, সেই ইমেজটার নাম হচ্ছে ব্যানার JPEG। দেখে আসি আমরা, আন্দাজে তো আমরা করবো না বলেই আসছি। আমরা এটার নাম হচ্ছে রাইট ক্লিক প্রপার্টিস, BANNER ব্যানার, JPG, এটা আমাদের ইমেজ, রান করা উচিত, দেখা যাক। ব্যানার ইমেজটা দিল না কেন, চেক করে নিই আমরা। ইমেজ স্টাইল ব্যাকগ্রাউন্ড BACKGROUND ইমেজ IMAGE কোলন URL, এইখানে এই এই ইমেজে একটা কোটেশন দিতে হবে, সিঙ্গেল কোটেশন। ঠিক আছে, এইখানে একটা সিঙ্গেল কোড দেওয়া ছিল না, এই কারণে প্রবলেম হতে পারে। আরেকবার রান দিই আমরা বা রিফ্রেশ রানই করি। ওই ডাবল কোডটা চলে গেল কোথায়? তাও আসে না। আচ্ছা দেখি, আমাদের এইখানে তো করা ছিল, দেখি
কি আমাদের ভুলটা কোথায় আছে বাদ করি। এখানে হাইট ওয়াইড ডট এই মুহূর্তে আমরা দিতে চাচ্ছি না। ব্যাকগ্রাউন্ড ইমেজ URL ব্যানার জেপিজি রোটেশনটা আগে পরে আছে। এটা কোনো সমস্যা না, অনেক বড় করে ফেলছিলাম ভিউটা। আচ্ছা, যে কোনো কারণেই হোক এখানে ওয়াইডের কোনো ব্যাপার নাই। আচ্ছা, ওই স্টাইলের সাথে আমরা এটা একটা হাইট 250 পিক্সেল, হাইটটা আমি ফেলে দিই। ইমেজের লোকেশন বা অন্য কোথাও আমাদের। আচ্ছা যাক, হাইট ওয়াইড দিয়ে তো আসলো, আপাতত এটুকুই থাক আজকে। ওয়াইড ওয়াইড এখানে কাজ করছে না, ওয়াইড 100% যেটা। এখানে ইমেজ রিপিট টিপিটা অনেক কমেন্ট আছে যেগুলো দিতে হবে। তো আমি যেটা বলছি যে আমি ওয়াইড 100 এটা না চাইলেও তো হতে পারে। কোথাও একটা প্রবলেম হচ্ছে, এই প্রবলেমটা হওয়ার কোনো কারণ নাই। আরেকটা ফাইল আমাদের আগেই করা আছে, ওটা একটু খুলে দেখি। ক্লাস 2 তে এটা একটু URLটা দেখে আসি। এখানে হাইট ওয়াইড দেওয়া আছে, ওকে হাইট ওয়াইডটা থাক। তো এটুকুই থাকলো আজকে, বেশি চাপ দিয়ে ক্লাস নিতে চাই না। তাহলে এটুকুই থাকলো আজকে, কেউ কিছু বলবে? মনে হয় বলার নাই।